রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল চায়ের সাথে। তো দেখো, চা বসিয়ে দিয়েছি। তো আমাকে এক বন্ধু বলেছিল, দিদি চাটা অবশ্য করেই ব্লগে শেয়ার করবে। তো সেজন্য মানে সেই সেই কারণেও বলতে পারো, আমি জানি তোমরা চাটা ব্লগে রাখা পছন্দ করো, সেজন্য আর আমার নিজেরও ভালো লাগে যে চায়ের সাথে ব্লগটা শুরু করতে। তো এখানে দেখতে পাচ্ছ 3 কাপ চা, এখানে আমার জন্য, মনার জন্য আর মিষ্টুর জন্য। মিষ্টুও আজকে চা খাবে, ও আসলে একটু দুধ চা খেতে পছন্দ করে। আর এমনিতে আজকে ওর এক্সামটা নেই, মানে আজকে পরীক্ষা নেই, পরের দিনই পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে শুক্রবারে পরীক্ষা শেষ হয়ে যাবে, আর আজকে হলো বৃহস্পতিবার। তো চলো সকালবেলায় গরম গরম চায়ের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আশা রাখছি তোমরা পুরো ভিডিওতে আমার সাথে থাকবে। এখন এই যে চাটা খেয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট বানাবো। আর আজকে সকালে ব্রেকফাস্টটাও কিন্তু ভীষণই স্পেশাল। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে লুচি, আর বানাবো সাদা আলু তরকারি, যেটা আমি প্রায় শুনি অনেকেই বলে যে লুচির সাথে সাদা আলু তরকারি খুব ভালো লাগে। তো আমি না ভেবে পেতাম না সাদা আলু তরকারির এই কথাটা কেন বলা হয়, পরে জানলাম হলুদ ছাড়া তরকারি। তো সেজন্য আমিও হলুদ ছাড়া তরকারিটা আজকে করব। তো দেখি কেমন হয় তরকারিটা। আমি বিশ্বাস করো কোনোদিনই হলুদ ছাড়া এরকম আলু তরকারি করিনি, লুচি বা রুটির সাথে আজকেই প্রথম বানাচ্ছি। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপর এই যে আলু পোস্তর মতো বানানো আলুগুলো, মানে আলু পোস্ততে যেভাবে আলু বানিয়ে দেওয়া হয় সেভাবে আলুগুলো ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে এখানে মশলা দিলাম, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা যেটা ফ্রিজে করে রাখা আছে সেখান থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা হালকা হলেই জল দিয়ে দেব। তো এই তরকারি, এই তরকারিতে অত ঝামেলা নেই কোনো, অত পরিপাটিও করতে হয় না, এমনি সিম্পল একটু কাঁচা লঙ্কা দিয়ে দেখবে আলু তরকারি করলেই সেটা কিন্তু ভালো লাগে। তো এখানে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম জল আর স্বাদ অনুসারে লবণ। তো এবারে আমি ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে, তারপরে তরকারিটা আস্তে আস্তে রেডি হয়ে গেলে লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো আজকে তরকারিতে আমি আর কোনো রকম টমেটো অ্যাড করলাম না, কারণ এমনি হলুদ ছাড়া তরকারি তো টমেটোটা ওর জন্য বাদই দিলাম, না হলে আমি আলুর চচ্চড়ি বানালে মানে আমি একটু টমেটো দিই। তো চলো এটা এখন হতে থাকুক, তারপরে তরকারিটা রেডি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। তো এখানে আমি আরেকটা জিনিস দেবো, যেটা হচ্ছে তরকারিটা এখন প্রায় রেডি, একদম শেষের মুখে এখন নামিয়ে নেব। তো এখন একটা জিনিস আমি দেবো, যেটা হচ্ছে একটু ময়দা বা আটা গোলা। তো দেখবে মানে যে কোনো এই ধরনের তরকারিতে একটুখানি ময়দা হালকা পাতলা করে গুলে একটু দিয়ে দিলে ভালো একটা সুন্দর খিরা খিরা ভাব হয়। তো সেটাই ওর জন্য আমি দেবো, যাতে জল জল ভাব না থাকে। তো সেজন্য একটুখানি আমি ময়দা গোলা দিয়ে দিলাম জল দিয়ে গুলে। তো এবারে এটাকে একটুখানি মিশিয়ে দেবো, তরকারিটা ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব। তো তরকারিটা আমি যেভাবে বানালাম সেভাবে তোমরা বানিয়ে দেখবে, আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। আর আমি প্রথম বানিয়েছি এরকম হলুদ ছাড়া তরকারি, তো সত্যি কথা বলছি খুব ভালোই কিন্তু হয়েছিল তরকারিটা। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি 2-3টে মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গোটা দিতে পারো কি চিড়ে দিতে পারো। তো আমি এখানে গোটাই দিয়েছিলাম যাতে বেশি ঝাল না হয়ে যায়, আর লঙ্কা চিড়ে দিলেও কিন্তু ভালো লাগে, তরকারিটা দেখতেও ভালো লাগে, আর একটা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে, কাঁচা লঙ্কার ফ্লেভার। তো রেডি হয়ে গেছে লুচির সাথে খাওয়ার জন্য গরম গরম সাদা আলু তরকারি। তো এবারে দেখো আমি লুচি বেলে নিয়ে লুচি ভেজে নেব, আর ময়দাটা কিন্তু আমি অনেক আগেই মেখে রেখে দিয়েছিলাম, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করিনি, কারণ আমি জানি লুচি বানাতে গেলে ময়দাটা একটু আগে থেকে মেখে রেখে দিলে লুচিগুলো ভালো হয় ফোলে। তো সেজন্য ময়দাটা আমি অনেক আগেই মেখে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবারে এই যে 4-5টা করে বেলে নিয়ে একসাথে বেলে নিয়ে লুচি ভাজতে না আমার সুবিধে হয়, আর এমনিতে গ্যাসে ধরো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে অসুবিধা হয় না, একটা একটা করে বেলে ভাজতে অসুবিধে নেই কোনো। কিন্তু যেহেতু ভিডিও করি তো তার জন্য ভিডিওতে সেটা দেখাতে গেলে ওই কটা লুচি একসাথে বেলে নিয়ে যদি ভাজি তাহলে সুবিধা হয়, নাহলে বারবার ওই ক্যামেরাটা অফ করতে হবে অন করতে হবে। তো যাই হোক চলো এখনই লুচি কটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো লুচি আর তরকারি।
এখানে লুচি আর এই যে সাদা আলু তরকারি ব্রেকফাস্টের জন্য। তো মিষ্টি গোপালকে আগে দিলাম, আমি মনাকেও দেবো। গরম গরম ভাজলাম আর দিয়ে ঠাকুরের জন্য উপরে দিয়ে এসেছি, ভোগের জন্য মা ভোগ দিচ্ছে। হ্যাঁ ব্রেকফাস্ট নাও, খাও। মা ভোগ দিচ্ছে, এদিকে ওদেরকে দিয়ে দিলাম। নাও মিষ্টি খাও, হেভি টেস্টি হয়েছে। দেখো খেয়ে, দেখো খেয়ে বলো কেমন হয়েছে। তো চলো এবারে মোনাকেও দিয়ে দিই। আর আমি পরে একটা করে মিষ্টি দিয়েছিলাম, এখানে পাতে দিয়ে দিইনি, তো ওরা বলছে পরে খাবে মিষ্টিটা, মানে একসাথে তরকারির সাথে মিশে যাবে তো তার জন্য। তো পরে আবার একটা করে রসগোল্লা দিয়েছিলাম, যেটা গুড়ের রসগোল্লা। তো দেখো এখানে তোমাদের দাদার জন্য আমার জন্য এক জায়গায় নিয়ে এসেছি লুচি আর তরকারি, আর মিষ্টিও এনেছি। তো এখানে মিষ্টিটা একটা কেন, কারণ তোমাদের দাদা বলছিল মিষ্টি খাবে না, তারপরে জোর করে ওকে খাইয়ে দিয়েছি, পরে আমি আবার একটা মিষ্টি নিয়েছি। তো বলছিল প্রথমে খাবে না, বলছে আমার জন্য মিষ্টি নেবা না। তো যাই হোক চলো খেয়ে নিই। খাবারটা সত্যি ভীষণই টেস্টি লাগছিল। আর আমাদের বাঙালিদের লুচিটা ভালো তো লাগবেই বলো, লুচিটা এমনই একটা খাবার, সকালবেলা ব্রেকফাস্টে লুচি মানে বিশাল ব্যাপার, স্পেশাল ব্রেকফাস্ট, তাই না? তো মনা চলে যাবে, তার জন্যই লুচি করলাম আজকে। হ্যালো বন্ধুরা, তো এখন দেখো আমি রেডি হয়েছি। রেডি হয়েছি কেন, যে আমি যাচ্ছি ওই মোনাকে ট্রেনে তুলে দিতে, তো ওই কারণেই তো আজকে আমাকেই যেতে হচ্ছে। এই প্রথম আমি যাব ওকে ট্রেনে তুলে দিতে, তো আমার নিজের একটু টেনশন হচ্ছে, অনেকদিন পর স্টেশনে যাব। তো মেন স্টেশন যেটা, যেটা আমাদের বড় স্টেশন, যেটা মেন স্টেশন শহরের, তো সেখানে যাব না, সেখানে সেখানে একটু ভিড় হয়ে যাবে। তার আগে যে স্টপেজটা সেইখানে যাব, ঠিক আছে? তো দু জায়গা থেকেই যাওয়া যায়, তবে যেখান থেকে মানে একটুখানি হালকা থাকবে ট্রেনটা, সেখান থেকে ওটাই ভালো। তো আগের একটা স্টপেজ আছে, সেখান থেকে ওকে ট্রেনে তুলে দেবো, ঠিক আছে? তো চলো আমি যতটুকু পারবো শেয়ার করব। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিলাম, সিম্পল একটু একটা কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি। মনা রেডি হয়ে গেছে, কেন মুছে নে ভালো করে। মনে করে তাড়াহুড়ো না। তো চলো এখন ওকে নিয়ে যাবো। হ্যাঁ আমি আসার সময় দুটা করে থাকি, সময় বুঝে। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, প্রচন্ড রোদ। ট্রেনগুলো কি ভিড়, দেরি আছে কোনো, দাঁড়িয়ে থাকতে হবে সমান। তো আমি গিয়ে টিকিট কেটে আনলাম, তারপরে এখন দেখো দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, এখনও ট্রেন আসেনি। ট্রেনের টাইম হচ্ছে 4:30, কিন্তু ট্রেনটা লেট এসেছে, 10-12 মিনিট লেটে এসেছে। তো 43-এ এসেছে আর কি, 3:43। তো বন্ধুরা এই বাড়িতে আসলাম, আর চুলটা না বেঁধে গেছি, টাইট ছিল চুলটা, তো খুলে দিলাম, মানে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওখানে স্টেশনে আবার একটু রোদ ছিল, তো যাই হোক ওকে ট্রেনে তুলে তো দিয়েছি, কিন্তু একটু জায়গা নেই, মানে এত ভিড় ভাবতে পারছি না। লেডিস কম্পার্টমেন্টে এত ভিড়, টোটাল প্যাকড আপ, একটা সিট নেই। তো উঠেছে, উঠে ওই ট্রলিটা, ট্রলি ব্যাগটা রাখলো, তারপরে দাঁড়িয়ে রইলো।
জানি না কখন জায়গা পাবে। আমি তো তাও বললাম দেখবি যে আগে নেমে যায় সেখানে বসে পড়বি, তো এত ভিড় কেন জানি না। আর ট্রেনটা লেটও ছিল, ট্রেনটার টাইম হচ্ছে 4:30, সেখানে 4:43-এ ঢুকেছে, তার আগে তিস্তা বেরিয়ে গেল। ওখানে স্টপেজ নেই তিস্তা, ওটা এক্সপ্রেস যেহেতু ওখানে স্টপেজ নেই। এখান থেকে এরকম ভিড় যখন, তাহলে ওই স্টেশনে গেলে কি হতো, মেন স্টেশনে গেলে তো সেখানে তো মানে উঠতে গিয়ে অসুবিধা হতো। তো যাই হোক, বাড়ি আসলাম, আমি আবার একটু খানিকটা হেঁটে এসেছি। ওখানে এতটা ভিড় টোটো পাচ্ছিলাম না, টোটোগুলো সব মানে প্যাকটা হয়ে যাচ্ছে, খানিকটা এগিয়ে এসে টোটোয় উঠলাম, তারপরে বাড়ি আসলাম। এসে এই হাত মুখ দিয়ে জাস্ট এই ঘরে এসেছি। এখন এই ফোনে ফোনে একবার মনার সাথে কথা বললাম, একবার তোমাদের দাদার সাথে কথা বললাম, ও তো বারবার করে ফোন করছে আমাকে, আর মা সমানে ফোন করে যাচ্ছে বাড়ির থেকে। তো এদিকে এসে দেখি ওরা দুজনে শুয়ে ঘুমোচ্ছে, তো আমি ভেবেছি সত্যিই ঘুমিয়ে পড়েছে ও মা। এখন কিছুক্ষণ পরে দেখে নড়াচড়া করছে না, উল্টি তাকালো, মা এসেছো? তার মানে ওই লোক দেখানো ঘুম, মানে ভেবেছে যে আমাকে দেখাতে চেয়েছে যে আমরা ঘুমিয়ে পড়েছি, কিন্তু আসলে ঘুমাইনি। আমরা ঘুমা, একটু ঘুমিয়ে নে, আজকে তো পড়া নেই। তো যাই হোক, আমি সত্যি হয়েছে ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখি দুষ্টু দুটো ঘুমোয়নি, শুধু চুপ করে ঘাপটি মেরে পড়েছিল। মিষ্টুর ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ঘুমে ঢুলু ঢুলু, কিন্তু তবুও একটু তাকাতে হবে। ঠিক আছে, তো চলো আমি এখন চেঞ্জ করে নিই, করে নিয়ে তারপরে আমি একটু বিশ্রাম করি, আমার মাথাটা যন্ত্রণা করছে, একটু জল খাবো। তো একটুখানি বসেছিলাম, তারপরে ভাবলাম যে না, সন্ধেটা দিয়েই নিই, তখন প্রায় 5:45 বেজে গেল দেখলাম, তো সেজন্য সন্ধে দিতে চলে আসলাম। আর আমি স্টেশনে আর কিছু তুলতে পারিনি, তার কারণ হচ্ছে মোনাকে ট্রেনে তুলে দেওয়ার সময় আমার এতটাই টেনশন হয়ে গেছিলো ভিড় দেখে, তো সেজন্য আমি আর ভিডিও টিডিও করিনি। আর এমনি তো আমার ট্রেনে ওঠা নামা ভীষণ ভয় লাগে, এই ট্রেন ছেড়ে না দেয়, ভিড় হলে কীভাবে উঠবে মেয়েটা, তো নানানটা চিন্তা করি বলেই ওকে আমি ট্রেনে তুলে দিয়ে আসতে গেছি। না হলে ও একা একা এখন যাতায়াত করতে পারে, কিন্তু তাও আমি একা ছাড়তে সাহস পাই না, তো সেজন্যই আমি গিয়েছিলাম। তো যাই হোক, এখন ও ট্রেনে আছে, তবে হ্যাঁ, কালনায় বসার জায়গা পেয়ে গেছিলো, কালনা পর্যন্ত গিয়ে মানে ওকে আধ ঘন্টা দাঁড়িয়েই থাকতে হয়েছে, তো কি আর করা যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় মালকী। তো ঠাকুরের সামনে ধূপ দীপ দেখানোর পরে এবারে আমি ধুনোটা সারা বাড়িতে দেখিয়ে দেব, এ ঘর ও ঘর দূর থেকে শুরু করে উঠোনের এপাশ ওপাশ কোনো জায়গা বাদ রাখবো না, পুরো বাড়িতে ভালো করে ধুনোটা দেখিয়ে দেব। এতে কি হয় বলো তো, বাড়ি যত নেগেটিভ এনার্জি আছে যদি কোথাও থাকে, প্রত্যেকটা বাড়িতেই থাকে কোথাও না কোথাও, তো সেটা দূর হয়ে যায়। তো এটা যদি আমরা প্রতিদিনই করতে পারি তাহলে তো খুবই ভালো। তো আমাদের বাড়িতেও আছে বাস্তু দোষ, তার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয় যেগুলো আমি কোনো দিনও ভিডিওতে শেয়ার করিনি বা আমি করতেও চাই না, কারণ নেগেটিভ সমস্ত জিনিসগুলো যত মানে না বলবো ততই ভালো। তো অবশ্যই আমাদের বাড়িতে ঠাকুর আছে, কোনো চিন্তা নেই, নিতাইগুড় যেখানে রয়েছে সেখানে কিসের চিন্তা, তবুও একটা বাস্তুদোষ যদি থাকে না বাড়িতে তাহলে একটু প্রবলেম হয়। তো যাই হোক, তারও অনেক রকম প্রতিকার আছে, অনেক কিছুই করলে এগুলো কেটে যায়, তো আমরা কজনই বা সেভাবে নিয়ম মতো করতে পারি। আর এখানে নাকি এই ধুনোর সাথে তেজপাতা মিশিয়েও যদি পুরো বাড়িতে ওই তেজপাতার যে ধোয়াটা দেওয়া যায় ওটাও নাকি ভীষণ ভালো। আবার নিমকাঠ আছে, নিমকাঠ তেজপাতা এগুলো ধুনোর সাথে পুড়িয়ে যদি মানে সেই ধোয়াটা পুরো বাড়িতে দিলেও বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি কেটে যায়, তো বাস্তু দোষটা নেগেটিভ এনার্জি কেটে যায়, বা যদি কোথাও থাকে নেগেটিভ এনার্জি, বিশেষ করে পুরনো বাড়িতে না এরকম সমস্যা থাকে। তো যাই হোক চলো, এখন এই ভালো করে ধূপ দীপ দেখালাম, তবে হ্যাঁ ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি, কোনো অসুবিধে নেই। আগে কিন্তু কিছু কিছু প্রবলেম হতো যেটা এখন আর হয় না। ঠিক আছে, তো চলো, এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল শান্তি, এবারে আমি গিয়ে একটু রিল্যাক্স হয়ে একটু বসতে পারবো, কারণ একবারে সব হয়ে গেল, না হলে ওই একবার যদি শুতাম বা বসতাম না এই সন্ধ্যে দিতে আসতে আমার আর ইচ্ছে করতো না, কারণ সকাল থেকে একটুও বসিনি, দুপুরে বিশ্রামও হয়নি, সেজন্য বড্ড ক্লান্ত হয়ে গেছি। সন্ধ্যা দিয়ে নিলাম, আজকে ধুনো দিয়ে সন্ধ্যা দিয়েছি, তো আমার ধুনো দিয়ে সন্ধ্যা দিতে ভীষণ ভালো লাগে, তো চেষ্টা করি প্রায় দিন ধুনো দিয়ে সন্ধ্যা দেওয়ার। ঠাকুরের সামনে এখন লাস্ট রেখে দিচ্ছি।
আর এই ধুনো দিয়ে সন্ধ্যে দিলে কী হয় বলো তো, ঘরে পজিটিভিটি আসে, নেগেটিভিটি দূর হয়। তো ঠাকুরের সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমি ওই জন্য বিশ্রাম করি না, জানি একটুখানি বসলে শুলে ঘুম পেয়ে যাবে, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, সেজন্য একবারে সন্ধ্যাটা দিয়ে নিলাম। এখন বাজে 6:10, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, এখন আমি একটুখানি শুয়েছি, আসলে একটু বিশ্রাম করছিলাম, মাথাটা হালকা ধরেছে, তার মধ্যে ভীষণ ক্লান্ত লাগছে, মানে এত ক্লান্তি আসছে, তার জন্য একটু শুয়েছিলাম, তো মানে শুয়ে রয়েছি আর কি। তো এবারে যাব, ওদেরকে কিছু খেতে দেবো, ওরা তো ঘুম থেকে উঠে গেছে, গোপাল তো ঘুমায়নি সেরকম, একটুখানি চোখ বন্ধ করে পড়েছিল, আর মিষ্টি একটুখানি ঘুমিয়েছে, তো এই আর কি। তো এখন ওরা খেলছে, আর ওদিকে মা কেবল উপরে ঠাকুরের কাজ ছেড়ে নিচে আসলো, মা এখন বসে একটু মালা নেবে, আমি এখন যাব গিয়ে ওদেরকে ওই বনবিটা দেবো, একটু খেতে খাবে, আর তারপরে আমার জন্য আর মার জন্য চা করব। তো এই হচ্ছে এখনকার কাজ। তো মনে হচ্ছে এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো সেজন্য আর বেশি কিছু অ্যাড করলাম না, এখানেই অ্যাড করে দিচ্ছি। আর এবারে চাটা খাবো, তো আর বেশি কিছু আর তুললাম না। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নতুন বন্ধু সাবস্ক্রাইব করবে, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা সুন্দর নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে।